বাংলাদেশ থেকে বিনিয়োগ গুটিয়ে নিতে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ গ্যাস ক্ষেত্রের $2 বিলিয়ন সম্পদের পুরোটাই চীনা কোম্পানি হিমালয় এনার্জির কাছে বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল শেভরন। পেট্রোবাংলাকে না জানিয়ে সম্পদের মালিকানা হাত বদলে শেভরনের এমন উদ্যোগে আপত্তি জানায় বাংলাদেশ। পাশাপাশি শেভরনের সম্পদের সমীক্ষা করতে ব্রিটিশ কোম্পানি উড ম্যাকেঞ্জিকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে ইতিবাচক সায় পাওয়ার পর গ্যাস ক্ষেত্র তিনটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আমাদের অ্যাসেট আমরা, আমাদের গ্যাস আরেক কোম্পানি হচ্ছে, তার অংশটা আমরা নিচ্ছি। তো স্বাভাবিকভাবে একটা থামরুলে বলা যায় ইজ বেনিফিশিয়াল ফর আস। তারপরে কে উঠাবে গ্যাস? শেভরনের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানির যে ধরনের ক্যাপাসিটি, সেই ধরনের ক্যাপাসিটিতে এটা রান করাতে হবে। বর্তমানে দেশে দৈনিক 275 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতার 55% মজুদ রয়েছে বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রে। উৎপাদন বন্টন চুক্তি অনুযায়ী বর্তমানে এসব ক্ষেত্রের 80% গ্যাস পায় বাংলাদেশ, বাকি অংশ শেভরনের। বিশেষজ্ঞরা মনে করেন শেভরনের সম্পদ কিনে বাংলাদেশকে লাভবান হতে হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সেল গঠন করে গ্যাস ক্ষেত্রগুলো পরিচালনার ব্যবস্থাপনা নিজেদের হাতেই রাখতে হবে। শেভরনের এক্সপার্ট আগে ছিল বা এখনও আছে, তাদেরকে যদি আমরা ভাড়া করে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমাদের এই গ্যাস ক্ষেত্র বর্তমানে যেভাবে চলছে সেভাবে চালাতে পারি। কিন্তু যদি আমরা কিনে নিলাম তারপরে আমরা শেভরনকেই রেখে দেব, এটা হবে একটা ভুল সিদ্ধান্ত। বাংলাদেশে কেবল বঙ্গবন্ধু সরকারের আমলে 1975 সালে মাত্র 4 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রিটিশ কোম্পানি শেলের কাছ থেকে বড় 5টি গ্যাস ক্ষেত্র কিনে জাতীয়করণের দৃষ্টান্ত রয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।